মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। তুমি দেখো, এবার চলো, তুমি দেখো গো, এবার চলো দুজন মিলি। এই তো দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে কত করে এনেছি আমি। চলো আমরা জমার সেই সন্তানকে আমি শ্মশানে তুলে দেব। চলো দুজন মিলে আমার সন্তানের সাথে কার করি, আমরা চলে যাব আমার সে মায়ের মন্দিরে, গঙ্গার জলে স্নান করে মায়ের মন্দিরে আরাধনা করব। যদি ভগবান আমার বংশে আরেকটি প্রদীপ জ্বেলে দিতে পারে। হে ভগবান, এসো সরিকা, আর কত কাঁদাবে আমাকে, আর কত কাঁদাবে গো। ভগবান, আমার বুক হইতে ছয়টি সন্তান কেড়ে নিয়ে আবার একটি সন্তান দিয়েছে আমাকে, তা নাম রেখেছে সোনা লুকাই। সে লেখাপড়া ছেড়ে দিয়ে কোথায় থাকি, কি করি তার কারণ আমি কিছু বুঝতে পারছি না। বাবা লুকাই, তুমি কোথায় বাবা, শীঘ্র আমার নিকট চলে এসো। মুজাম্মেল ভাই, মুজাম্মেল ভাই, মা মা গো, জলদি আসেন। বলো বাবা। এই যে আপনি এখানে, আমি সারা প্রাসাদ তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও তো আপনি কি খুঁজে পাচ্ছি না মা। মিথ্যা কথা, আমার সাথে মিথ্যা কথা। আমি অফিসে এসেছি। এই জন্তু, আমি কি মিথ্যা কথা বলছি? আমি জীবন মিথ্যা কথা কই দে মা। বলো বাবা। আমি ওই তো নদীর ধারে যাব মাছ মারতে, আপনি আমাকে হাসি মুখে বিদায় দেন মা। না বাবা, আমি তোমাকে বিদায় দিতে পারবো না। কেন মা? কেন জানতে চাও? হ্যাঁ, আজ থেকে 12 বছর আগে তোমার পিতাই তোমার ছয়টি ভাই নিয়ে কালীগঞ্জ সাগরে বাণিজ্য যাত্রা করেছিল। তোমার ছয়টি ভাই ওই কালীগঞ্জ সাগরে নিক্ষেপ হয়েছে বাবা, তাই তো আমার ভয় লাগে। হাই গো বিবো না দি
যাব, বেলা দুপুর হওয়ার আগে আবার প্রাসাদে চলে আসবো মা। ঠিক আছে বাবা, বেলা দুপুর হওয়ার আগে তুমি প্রাসাদে ফিরবে। বাবা লুকাই কি তোর সাথে সাথে রাখিস? আমি লুকাবাই না তো সাথে সাথে রাখি। লুকাবার যদি এক পাল থাকে তাহলে আমি এক পাল দুপাল থাকি। মা আমি তোমার ছেলাম কিনে নি। মা তাহলে আসি। ঠিক আছে জন্টু, চল শীঘ্র করে শালা। মা আবার কি হয়েছে? বলছি বাবা গেলে আমি যদি কিছু হইয়া যায় এই জন্য তোমার একটা ডাক দিয়ে যাই। ঠিক আছে তাহলে তোমার একটা ডাক দিয়ে নই মা। জলদি আসো। মেয়েটা আমার বড় হয়ে গেল, কোথায় তাকে কি করাবো খুঁজেই পাই না। আজকে আসি। মা মা গো, তুমি কি আমাকে খুঁজতেছো মা? হ্যাঁ তুমি কোথায় গেছিলে? মা আমি ওই সখী দিনে খেলতে গিয়েছিলাম মা। আমি যেতে পারবো না। আমাদের বিদায় দিয়েছি। আমি খেলবো না করতেছি। এতক্ষণ কই আসলি? ওই যে ছেড়ি না আমার আটকাই তোর চাল। কই ছেড়ি? ওই যে লোকের ছেড়ি না আমার কামলা এসে না আমরা কুচু খেলাই। আমি কুচু আমি খেলবো না। ও আমার চাচা বই না ধরছে। এই জন্টু শোন, আমরা ওই তো সানু বান্দার ঘাটে যাবো আর বড় বড় মাছ ধরবো। আর সানু বান্দার ঘাটে যাবো আর বড় বড় ইসা মাছ ধরবো। এই এই বেটা কি হয়েছে? ইসা মাছ কোনদিন বসিতে ধরে? আমি কি তোমার কইছি যে ইসা মাছ আমি বসিতে ধরবো? তাইলে সানু বান্দার ঘাটে যাবো না, বুকুল দিয়ে ইসা মাছ ভাইসে থাকবো না। আমি সব পাইলে যাইয়া পাড়া মাই দিয়া চাটকা দিয়া আইয়া
বা চেনতা দিয়ে ভর্তা করে। আচ্ছা তাহলে শীঘ্র চল। চলো হাতের মধ্যে সর্দি লাগে মানছে একবার করে স্নান করে তাই সর্দি লাগে আর দিনের মধ্যে তিনবার করে হাত দিয়ে যাই তাহলে আমার সর্দি লাগবো না গো করলি আরেকটা কাজ করে দিই আমার কি করে লাগবো আমার বসি আধার কেটে দিই এই হাত ছেড়ে আমার আর উপায় নাই আইতাছি আমি আমি আইতাছি রাস্তা দিয়ে আইতাছি না ও চুমতে কি করতেছে জানো আমি যাতার নিয়ে আসি হ্যাঁ না খালি আমাকে নিয়ে গেতেছে গা নিয়ে গেতেছে গা আমি পরে করলাম সালা চাইরা পিঠ পারি এত টাকা দিয়ে আধার কিনলাম তখন খাবার নেই গা পরে পিঠ পাতে আমিও খাই আলাইছি। আচ্ছা পিঠবা সহকারে খাইছিস পিঠবা সহকারে খাই আলাইছি পেটের মধ্যে বাহা বান্ধিব কি কইলা তুমি যা কি করবা পেটের মধ্যে বাহা বান্ধিব বাবা 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 আমিও তো কাঁদছি কিছুই নাই একটু আছে খারো একটু বাইরেছে আদা দিতেছে দুইটা ডুবো মাত্র আমাদের নাম সর্বিকলা
ওই তো সখী ওই সাথে ঘাট ঢাকা যাচ্ছি, চলো না আমরা স্নান করে আসছি। ওরে কলসি কাঙ্ক্ষে লোয়া রে আমার বসে জন্টু আমি তো এই নাই তো দেখছে এতক্ষণ ছিল রে নিচের দিকে তাকিয়ে দেখছে নাকি তুল 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 তুই চাই দেখ তুই তুই আমার কি হয়েছে ওই যে দেখ কেকুন আমার তো ঠিকই আছে সবই এখন কে এসে নিয়ে টিফিন দেয় দাও মানে